প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম। আমি তোমাদের সুমিস বলছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে আমার সাথে স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের খামার বাড়ি পশু পাখি গল্পটি এবং এর সাথে অনুশীলনী শব্দার্থ, শূন্যস্থান এবং যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের বাংলা শীত থেকে প্রশ্ন উত্তর, বাক্য রচনা এবং তোমাদের লিঙ্গ পরিবর্তন গুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা নিশ্চয়ই শীত এবং খাতা কলম সবকিছু নিয়ে হাজির হয়েছ। তো চলো আমরা আমাদের পড়া শুরু করি। দেখো, প্রশ্ন উত্তরে আমি গতদিন পড়িয়েছিলাম তোমাদের 14 নাম্বার পর্যন্ত। তো 14, আজকে পড়াবো তোমাদের 15 থেকে প্রশ্ন উত্তর। দেখো 15 নাম্বারে কি আছে। চাল গুঁড়ো করা হয় কেন? পিঠা বানানোর জন্য চাল গুঁড়ো করা হয়। পিঠা তো সাধারণত চাল গুঁড়ো দিয়েই বানানো হয়, চালের গুঁড়ো দিয়ে। তাহলে কি, চাল কেন গুঁড়ো করা হয়? পিঠা বানানোর জন্য চাল গুঁড়ো করা হয়। পুলের ওপর ট্রেন কেমন শব্দ করে? পুলের ওপর ট্রেন ঝন ঝনা ঝন ঝন শব্দ করে। লক্ষ্য করে দেখো, ঝন ঝনা দুটো শব্দের ভেতরে একটু স্পেস আছে, কিন্তু ঝন ঝন শব্দে দুটি মাঝখানে কিন্তু কোনো স্পেস নেই। তার মানে দুটো ঝন ঝন মিলে একটা শব্দ হবে, কিন্তু অবশ্যই ঝন ঝনার মাঝখানে স্পেস দেবে। দেখো, পুলের ওপর ট্রেন ঝন ঝনা ঝন ঝন শব্দ করে। কেমন শব্দ করে? ঝন ঝনা ঝন ঝন। তারপর দেখো, ট্রেন কেমন শব্দ করে থামে? ট্রেন একটু কেশে খক শব্দ করে থামে। ট্রেন কেমন শব্দ করে থামে? ট্রেন একটু কেশে খক শব্দ করে থামে। তারপর দেখো, ট্রেন চলার সময় কেমন শব্দ করে? ট্রেন চলার সময় ঝক ঝকা ঝক শব্দ করে। কেমন শব্দ করে? দেখো, ঝক তারপর একটু স্পেস আছে, তারপরে ঝকা ঝক। কেমন শব্দ করে? ঝক ঝকা ঝক শব্দ করে। মাঠ পেরুলেই কি দেখা যায়? মাঠ পেরুলেই বন দেখা যায়। মাঠ পেরুলে কি দেখা যায়? মাঠ পেরুলেই বন দেখা যায়। আবার লক্ষ্য করো, আমরা প্রথম থেকে পড়ি। চাল গুঁড়ো করা হয় কেন? পিঠা বানানোর জন্য চাল গুঁড়ো করা হয়। চাল কেন গুঁড়ো করা হয়? পিঠা বানানোর জন্য চাল গুঁড়ো করা হয়। আবার বলো, পিঠা বানানোর জন্য চাল গুঁড়ো করা হয়। তারপর দেখো, পুলের ওপর ট্রেন কেমন শব্দ করে? পুলের ওপর ট্রেন ঝন ঝনা ঝন ঝন শব্দ করে। কেমন শব্দ করে? ঝন ঝনা ঝন ঝন শব্দ করে। ঠিক আছে, ঝন ঝনার মাঝখানে একটু স্পেস হবে, পরে ঝন ঝন একটা শব্দ হবে। পুলের ওপর ট্রেন ঝন ঝনা ঝন ঝন শব্দ করে। তারপরে দেখো, ট্রেন কেমন শব্দ করে থামে? ট্রেন একটু কেশে খক শব্দ করে থামে। ট্রেন কেমন শব্দ করে থামে? ট্রেন একটু কেশে খক শব্দ করে থামে। তারপর দেখো, ট্রেন চলার সময় কেমন শব্দ করে? ট্রেন চলার সময় ঝক ঝকা ঝক শব্দ করে। দেখো, ঝক তারপরে ফাঁকা আছে, তারপরে ঝকা ঝক শব্দ করে। ট্রেন চলার সময় কেমন শব্দ করে? ঝক ঝকা ঝক শব্দ করে। মাঠ পেরুলেই কি দেখা যায়? মাঠ পেরুলেই বন দেখা যায়। মাঠ পেরুলেই কি দেখা যায়? মাঠ পেরুলেই বন দেখা যায়। এই হলো তোমাদের প্রশ্ন উত্তর। এখন চলো আমরা বাক্য রচনা করি। বাক্য রচনার প্রথমে আছে ঝাঁকড়া। নজরুলের মাথায় ঝাঁকড়া চুল ছিল। ঝাঁকড়া অর্থ আমরা জানি সবাই, ঘন গোছা কোঁকড়ানো চুল। ঝাঁকড়া হচ্ছে, দেখো, ঝাঁকড়ার ওপরে, ঝয়ের ওপরে একটা চন্দ্রবিন্দু আছে ঝাঁকড়া বানানে। ঝাঁকড়া দিয়ে কি হবে? নজরুলের মাথায় ঝাঁকড়া চুল ছিল। তারপর দেখো আছে বাদার। বনে বাদারে সাপ থাকে। বাদার দিয়ে কি হবে? বনে বাদারে সাপ থাকে। বাদার মানে আমরা সবাই জানি জঙ্গল। তাহলে কি, বনে বাদারে সাপ থাকে। তারপর দেখো 15 নাম্বার, টলটলে। টলটলে মানে হচ্ছে পরিষ্কার একদম। তারপর দেখো, তাল পুকুরের পানি টলটলে। টলটলে দিয়ে বাক্য রচনা কি হবে? তাল পুকুরের পানি টলটলে। তারপর দেখো আছে ডাসা। ডাসা দিয়ে বাক্য রচনা কি হবে? ডাসা পেয়ারা খেতে খুব মজা। ডাসার উপরে কিন্তু লক্ষ্য করো চন্দ্রবিন্দু আছে, ডয়ের উপর একটা চন্দ্রবিন্দু আছে। ডয় চন্দ্রবিন্দু আকার ডা, তালিকা সয় আকার সা, ডাসা।
ডাসা দিয়ে বাক্য রচনা কি হবে? ডাসা পেয়ারা খেতে খুব মজা। তারপর দেখো আমরা চলো আবার পড়ি বাক্য রচনা গুলো। ঝাঁকড়া, নজরুলের মাথায় ঝাঁকড়া চলছিল। ঝাঁকড়া দিয়ে কি হবে? নজরুলের মাথায় ঝাঁকড়া চলছিল। বাদার, বনে বাদারে সাপ থাকে। বাদার দিয়ে হবে বনে বাদারে সাপ থাকে। তারপরে টলটলে, তাল পুকুরের পানি টলটলে। টলটলে দিয়ে বাক্য রচনা হবে তাল পুকুরের পানি টলটলে। ডাসা, ডাসা পেয়ারা খেতে খুব মজা। ডাসা দিয়ে কি হবে? ডাসা পেয়ারা খেতে খুব মজা। চলো আবার আমরা একটু অনুশীলন করি। ঝাঁকড়া, নজরুলের মাথায় ঝাঁকড়া চুল ছিল। তারপর আছে বাদার, বনে বাদারে সাপ থাকে। টলটলে, তাল পুকুরের পানি চলচলে। ডাসা, ডাসা পেয়ারা খেতে খুব মজা। ডাসা পেয়ারা কি? খেতে খুব মজা। এই হলো তোমাদের বাক্য রচনা। এখন চলো আমরা শীটে যে লিঙ্গ পরিবর্তন দেওয়া আছে সেখান থেকে কয়েকটা লিঙ্গ পরিবর্তন আমরা পড়ি। দেখো লিঙ্গ পরিবর্তন শুরুতেই তোমাদের লিখতে হবে কি? পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? পুংলিঙ্গ গায়ক, স্ত্রীলিঙ্গ গায়িকা। দেখো গায়কে স্ত্রীলিঙ্গ কি হবে? গায়িকা। তারপরে আছে 2 নম্বরে চাকর, চাকরের স্ত্রীলিঙ্গ হবে চাকরানি। চাকরানিতে কিন্তু মূর্ধন্য ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? চাকরানি বানানে মূর্ধন্য আছে এবং দীর্ঘইকার আছে, চাকরানি। তারপর আছে 3 নম্বর লেখক, লেখক লেখিকা, লেখক লেখিকা, লেখিকা হচ্ছে লেখকের স্ত্রীলিঙ্গ। তারপর আছে 4 নম্বর শিল্পী, শিল্পী স্ত্রীলিঙ্গ হচ্ছে মহিলা শিল্পী। শিল্পী স্ত্রীলিঙ্গ কি? মহিলা শিল্পী। কবি, মহিলা কবি, কবি কি হবে? মহিলা কবি। চাচা, চাচি, চাচা কি হবে? চাচি। আবার দেখো গায়ক, গায়িকা, চাকর, চাকরানি, লেখক, লেখিকা, শিল্পী, মহিলা শিল্পী, কবি, মহিলা কবি, চাচা, চাচি। আবার একটু আমরা পড়ি। গায়ক, গায়িকা, চাকর, চাকরানি, লেখক, লেখিকা, শিল্পী, মহিলা শিল্পী, কবি, মহিলা কবি, চাচা, চাচি। তোমরা লিঙ্গ পরিবর্তনগুলি খুব ভালোভাবে করবে এবং অবশ্যই যথারীতি বানানগুলো ভালোভাবে দেখবে, বানানগুলো যেন ভুল না হয়। এখানে আমি বলেছিলাম চাকরানি বানানের মধ্যাহ্ন দীর্ঘিকার হবে, ঠিক আছে? লক্ষ্য করবে শিল্পী বানানে এখানে কিন্তু যুক্ত বর্ণ আছে, লয় পয়সন যুক্ত দীর্ঘইকার আছে। তারপর মহিলা কবি আছে, চাচা চাচি আছে, ঠিক আছে? প্রত্যেকটা বানান, অনেক সময় তোমরা গায়িকা বানানে গয়াকার রস্বই কয়াকা লিখো, ঠিক আছে? সেটা হবে না। গায়ক গয়াকার অন্তস্থ ক, তেমনি গায়িকা বানান হবে গয়াকার অন্তস্থ ঋষিকা কয়াকার কা, ঠিক আছে? এভাবে খুব বানান, বানান সহ উচ্চারণ করে করে ভালোভাবে পড়বে, ঠিক আছে? আর হচ্ছে প্রশ্নোত্তরগুলো পড়বে, প্রশ্নোত্তরগুলো বারে বারে খাতায় লিখবে, বাক্য রচনাগুলো পড়ে খাতায় লিখবে এবং যথারীতি যুক্ত বর্ণ সরি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ লিঙ্গ পরিবর্তনগুলো ভালোভাবে পড়ে খাতায় লিখবে। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বাকি অংশগুলো আবার অনুশীলন করিয়ে দেবো এবং তোমরা সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।